আমার রিমান্ডে কতবার এই প্রশ্ন করলো, আপনার নাম উসামা কেন? এমনকি জেল থেকে যখন বের হবো ডেপুটি জেলার জেল গেটে এটা জিজ্ঞেস করলো, হুজুর সব এজেন্সি তো এটা নিয়ে পেরেছেন, আপনার নাম উসামা কেন? আবার ওই দৈনিক সমকাল রিপোর্ট করেছে বাংলার উসামা গ্রেফতার। আমার গ্রেফতার করার পর যে রিপোর্টটা পত্রিকায় লিখেছে, লিখেছে বাংলার উসামা গ্রেফতার, পুরো বাংলাদেশের মধ্যে আমি একাই উসামা, আর দ্বিতীয় কোনো উসামা নেই। তো এখন আমি জবাব দিয়েছিলাম এটা, উসামা শুনলে খালি কল্পনা একদিকে যায় কেন? কল্পনা তো আসার দরকার ছিল উপর থেকে। আল্লাহর নবীর প্রিয় পাত্র বলা হয় হিব্বুর রসুল, তার নাম হলো উসামা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রসুলের পালক পুত্রের নাম জায়েদ বিন হারেসা, সেই জায়েদ বিন হারেসার পুত্রের নাম হলো উসামা। সেই উসামা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী বলেন, মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, যে আমাকে ভালোবাসে সে যেন উসামাকে ভালোবাসে। নবী যখন দুনিয়া থেকে চলে যান, সর্বশেষ যেই কাফেলাকে নবী পাঠিয়েছিলেন জিহাদের জন্য, সেই কাফেলার আমিরও বানিয়েছিলেন এই উসামাকে। উসামার বয়স তখন অনেক কম ছিল, অনেকে কানাকানি শুরু করেছিল, আরে এত বড় বড় প্রবীণ সাহাবি থাকতে এই উসামারে কেন সেনাপতি বানানো হলো? এমনকি তার যেই বাহিনীর আমির বানানো হয়েছে ওই বাহিনী তো ওমরের মতো বীর সাহাবি আছে, ওমর থাকে যেই বাহিনীতে, সেই বাহিনীর কমান্ডার কিভাবে উসামা হতে পারে? আল্লাহ নবী তখন বলেছিলেন, দেখো উসামার বাবা জায়েদকে যখন আমি বাহিনীর আমির বানিয়েছিলাম তখনও তোমরা কানাকানি করেছিলে, কিন্তু আল্লাহ প্রমাণ করে দেখিয়েছেন আমার সিদ্ধান্ত সঠিক ছিল এবং সেই সিদ্ধান্তের ফলাফলও তোমরা ভোগ করেছো। তো খোদা এখন তোমরা উসামার ব্যাপারে বাজে মন্তব্য করো না, মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই উসামাকেও ভালোবাসো। তো উসামা রাদিয়াল্লাহু আনহুর জীবনের অন্য এক যুদ্ধের কথা, রাসূল তাকে এক বাহিনীতে পাঠালেন জিহাদ করতে গেলেন, সেখানে গিয়ে যুদ্ধ হতে 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 তারা দুইজন মিলে এক কাফের নাস্তানাবুদ করে ফেললেন, তারে শুয়ে দিলেন, এখন তারা তাকে হত্যা করবেন যুদ্ধের ময়দান, অরে না মারলে তো ওই মারবে, অরে মারতে হবে। সেই সময় ওই কাফের, সে আগ থেকে হয়তো মাসাল্লা জানতো, তো সে বলে ফেললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উসামা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আরেক সাহাবি ছিল আনসারি, মদিনার সাহাবি, তিনি এটা শুনে সঙ্গে সঙ্গে নিজের হাত ছড়িয়ে নিলেন, কারণ সে কালেমা পড়েছে, যে কালেমা পড়ে মুসলমান তারে মারতে পারে না। আরে মুসলমান দুনিয়াতে কালেমাওয়ালাদের হেফাজত করে, কালেমাওয়ালাদের জন্য নিজের জান বিলিয়ে দেয়, নিজের হাতে কখনো কালেমাওয়ালার জান নেয় না, কারণ মুসলমানের পরিচয় কোরআনে দেওয়া হয়েছে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তার কঠোরতা হয় কাফেরদের ব্যাপারে, মুমিনের ব্যাপারে মুমিন কখনো কঠোরতা দেখাতে পারে না। যদি মুমিনের ব্যাপারে কঠোরতা দেখায়, মহাব্বত দেখাবে কার ব্যাপারে? আরে প্রতিটা মুমিন হল আল্লাহর মাহবুব, আল্লাহ ভালোবাসেন তাকে, ভালোবাসেন বলেই তো জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতে ফেরেশতাকে প্রবেশ করাবেন না, সেই জান্নাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রবেশ করাবেন। তো আল্লাহ ভালোবাসেন যাকে, আপনি তাকে কিভাবে ঘৃণা করতে পারেন? তানসারি সাহাবে নিজের হাত গুটিয়ে নিলেন, কিন্তু উসামা রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করে ফেললেন। খবর চলে আসলো মদিনায়, বাহিনী ফিরে আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হল, আল্লাহ রসুল বললেন, উসামা কাজটা তুমি করলা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন যখন এসে হাজির হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ নিজে বাজি হবে, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনার অমুক বান্দা আমাকে পাঠ করেছে, কিন্তু আপনার বান্দা উসামা আমার সম্মান দেয় নাই, আমার মূল্যায়ন করে নাই, আমাকে পাঠ করার পরও সে নিজের হাতে তাকে হত্যা করেছে, হত্যা করতে বাধ্য ছিল না, সে তো অসহায় হয়ে নিচে পড়েছিল, এমন না হত্যা না করলে উল্টো তার সেই মুহূর্তে অ্যাটাক দিয়ে দিত, আল্লাহ বিচার চাই আমি, তুমি আমার সাথে ইনসাফ করো। নবী বলেন, কাইফা আনতা বিলা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন যখন তোমার বিরুদ্ধে বাদী হবে, উসামা তুমি কি জবাব দিবে? যে উসামা নবীর এত প্রিয়, সেই উসামারে নবী বলছেন, কি জবাব দিবা উসামা, কি জবাব দিবা? নবী বারবার বারবার বলছিলেন, উসামা রাদিয়াল্লাহু আনহু নিজের পক্ষে যুক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে ব্যাপারটা হলো ও তো জান বাঁচানোর জন্য কালেমা পড়েছে, মন থেকে পড়ে নাই, মন থেকে পড়লে আগে পড়লো না কেন? আমি যখন তাকে হত্যা করতে উদ্যত হয়েছি তখনই পড়লো কেন? নবী বললেন, ফাহাল্লা শাকাক্তা আন কলবি,
তুমি তার বুকটা চিরা দেখলে না কেন? তুমি যে বলছো মন থেকে পড়ে নাই, আর তুমি কি তার বুকের ভিতরে কি আছে জানো? বুক চিরে কলিজা বের করে দেখে তারপর কি তুমি তাকে হত্যা করেছো? তো তুমি যদি আসলে এটা প্রমাণ করতেই চাও, জান বাঁচানোর জন্য বলেছে, তাহলে আগে বুকটা চিরে দেখতা, তারপর তারে হত্যা করতা। বুক চিরে দেখা কি সম্ভব? বুকের যদি চিরে ফেলেও ভিতরে কি লেখা থাকবে সে আসলে কেন পড়েছে? তো নবী বারবার বারবার তাকে ধিক্কার দিচ্ছিলেন। সহি হাদিস শব্দ উসামা রাদিয়াল্লাহু আনহু তখন বলতে লাগলেন, হায় আমার বারবার মনে হচ্ছিল যদি সেদিনই আমি মুসলমান হতাম কতই না ভালো হতো, কারণ ইসলাম যদি সেদিনে তিনি গ্রহণ করতেন আগের ভুলের জন্য তাকে পাকড়াও করা হতো না, কিন্তু তিনি তো পুরনো মুসলমান, মুসলমান হয়ে কিভাবে তিনি কাজটা করলেন? তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নামাজ পড়ে নেই, সহি বুখারি হিফজ করে নেই, কোরআনকে বুকের মধ্যে ধারণ করে নেই, নবী শুধু জাহের দেখে বাহ্যিক অবস্থা দেখে মূল্যায়ন করলেন, অথচ ওর সারা জীবন দেখলে তো এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো না যে জান বাঁচানোর জন্য পড়েছে, হতে তো পারে। উসামা রাদিয়াল্লাহু তো সাহাবি, ফালতু লোক না, রাগের ঠেলায় করে ফেলেছে, মাথা ঠিক ছিল না এমন না, সাহাবি তিনি, যা করেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, মানুষকে দেখানোর জন্য না। হাই, শুধু এই বাহ্যিক অবস্থার মূল্যায়ন না করার কারণে নবী তাকে এত বেশি ধিক্কার দিলেন। উসামা বলেন, হায় যদি সেদিনই ইসলাম গ্রহণ করতাম কতই না ভালো হতো। এমনকি কোরআনে আল্লাহ এটার ব্যাপারে আয়াত নাজিল করে দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা যারাবতুম ফী সাবীলিল্লাহ, যখন আল্লাহর পথে জিহাদে বের হবা, ফাতাবাইয়ানু, তাহকিক করে করে, যাচাই করে করে কাজ করবা, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাকে মুমিন, তাকে এটা বলবা না যে তুমি মুমিন না। এটার ঘটনা হলো, এক সাহাবী জিহাদের ময়দানে যাচ্ছেন, তো এক লোক তার একবারেই সালাম দিল, রাখাল তার একবারে সালাম দিল, কিন্তু আগে সে কাফের ছিল, সালাম দিল। তিনি এখন ভাবলেন, ও তো জান বাঁচানোর জন্য এখন ভেলকি ধরেছে, আসলে তো কাফের, হত্যা করে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, খবরদার, যে তোমাদেরকে সালাম দেয়, আলকা ইলাইকুমুস সালাম, তোমাদের উদ্দেশ্যে যে সালাম নিবেদন করে তাকে বলবা না লাস্তা মুমিনা, তুমি মুমিন না। আল্লাহ যদি কোনো কিছু নিষেধ করেন সেটা হারাম হয়ে যায়, কেউ যদি আপনাকে সালাম দেয় তাকে মুমিন না বলাই যদি হারাম হয়ে যায়, যার সব কাজ থেকে ঈমান আর মুমিনের নিদর্শন স্পষ্ট হয় তাকে মুমিন না বলাটা কত জঘন্য হয়ে যায়। আল্লাহর নবী যখন কোনো জিহাদি কাফেলা নিয়ে যেতেন, কোনো এলাকার উপর আক্রমণ করতে চাইতেন, একজন একজন অপারেটর আসবেন আর নতুন পণ্ডিতই করবেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করতেন এলাকা আজান হচ্ছে কিনা। যদি তিনি ওত পেতে থাকতেন সাহাবিদের নিয়ে, আজান শোনো কিনা খেয়াল করো, যদি দেখতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান শুরু করেছে, আক্রমণ করতেন না, সেই এলাকা ছেড়ে চলে যেতেন, কারণ আজানের ধ্বনি আসছে তার মানে এই এলাকা মুসলমানদের এলাকা, আর মুসলমান হয়ে মুসলমানের রক্তে কেউ নিজের হাত রঞ্জিত করতে পারে না, পারে তো একমাত্র ইয়াজিদের প্রেতাত্মারা। তো দেখেন, কাউকে কাফের বলার বিষয়টাকে ইসলাম কতটা সেন্সিটিভ ভাবে দেখেছে।